शे पीस टीवी पांगला है বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم وأقيم الصلاة وأتو الزكاة أنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم বনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতিন্লাহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ ও একাম সলা ও ইতা তাই জাকা ও সমে রামাজান এলা আখিল হাদিস রাহুল বুখারী মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসেলের উপর সাল্ল আলি আসাল্লাম আমরা হালাল হারামের বিধানে এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করতে চাচ্ছি সলাৎ ছেড়ে দেওয়া একটা হারাম কাজ নেহায়াত অন্যায় বড় গুণহার কাজ ইসলাম নির্ভর করে পাঁচটার উপরে ইসলামের নির্ভরের ভিত্তি হচ্ছে পাঁচটি তার একটি হচ্ছে সলাৎ যদি মানুষ সলাত ছেড়ে দেয় তাহলে মানুষ পরকালে পরিণতি তার খুব কঠিন হবে তাকে জাহান নামে যেতে হবে সাথে সাথে সলাৎ এমন একটি এবাদত যদি এবাদতটা না টিকে তাহলে অন্য কোন বিচারের মাঠে আদম সন্তানের প্রথম যে হিসাব হবে নিকাশ হবে বিচার হবে সেটা হবে সলাৎ সম্পর্কে ফাইন সালোহাত সালোহা সায়র আমালিহি যদি তার সলাদটা টিকে যায় তাহলে তার সব আমল টিকে যাবে ফাইন ফাসাদাত ফসাদাতিহি যদি তার সলাদটা বাতিল হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে তার সব এ বদত বাতিল হয়ে যায় সম্মানিত দর্শক মন্ডলী একটা মানুষ রাস্তায় একটা ইট পড়েছিল সরিয়ে দিয়েছে তার একটা নেকি পাবে একজন মানুষ একজন ভিক্ষুককে কিছু খেতে দিয়েছে তার একটা নেকি পাবে তার নেকি আছে এ কথা আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন আল্লাহ রসুল কথা বলছেন যে বিচারের মাঠে যদি কোনো মানুষের সলাৎ না টিকে যদি সলাত না থাকে তাহলে বাকি যত আমল আছে সব ক্রশ চিহ্ন দেওয়া হবে সেগুলি সে নেই পাবে না সলাত আদায় করিনি দান করেছি নেকি পাবো না সলাত আদায় করিনি এমনিতেই কিছু মানুষের জন্য কল্যাণমূলক কাজ করেছি উপকার করেছি নেকি পাবো না আল্লাহ তালা বলেন সলাত অকিমসলাত জাকাত তোমরা সলাত আদায় করো তোমরা জাকাত প্রদান করো এটা আল্লাহ তালার আদেশ আল্লাহ তালা বলেন হা ফেজু সলাওয়াত ফিজু আল্লা তোমরা পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করো বিশেষভাবে আসরের সলাৎ আদায় করো গুরুত্ব সহকারে যাতে করে অসময়ে না হয় যা আমাদের বহু মানুষই করছে আসর সলাত দেরি করে আদায়ের কোনো সুযোগ নেই আল্লাহ আল্লাহতালা বলছেন ফাসলির রব্বিক আপনি সলাত আদায় করুন আপনার প্রতিপালককে ডাকার জন্য আল্লাহ তালা বলেন ওকিম ও সলাত তোমরা সলাত আদায় করো আমাকে ডাকার জন্য আল্লাহ তালা বলেন ইন সলায়তা তানহানিলফালে দিকরুল্লাহে একবার তোমরা সলাত আদায় করো নিশ্চয় সলাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে বিরত রাখে আর সলাত হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম সম্মানিত দর্শকমণ্ডলী অবশ্য আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে শ্যাম পালন করা ওমামা বাহিলি জি আল্লাহ তালা বললেন জালার আমাকে একটা আমলের কথা বলেন যে আমলের বিনিময়ে আমি জান্নাতে যাবো ডালার রসুল বললেন যে ওমামা তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের তুলনায় কোনো ইবাদত নেই তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে শ্যাম আর আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাৎ সলাতে দিয়ে আল্লাহকে বেশি ডাকা যায় সলাত আদায় করলেই মানুষ আল্লাহকে খুব বেশি বেশি ডাকে এই জন্য আল্লাহ তালা বলছেন যে সলাত হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম আবহরায় রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের উপরে তার একটি হচ্ছে সলাত প্রথমে হচ্ছে লাইলাহ ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ এই শিখের উক্তি দিতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই তারপরে এই শিখের উক্তি দিতে হবে যে মোহাম্মদ আল্লাহ রাসুল মানে সেরেক করা যাবে না আর যেটুকু এবাদত করতে হবে সেটুকু আল্লাহর রাসুলের আনগত্যেই করতে হবে তাছাড়া এবাদত কবল হবে না এরপরে তিনি বলেন সলাত আদায় করতে হবে জাকাত প্রদান করতে হবে তাহলে আল্লাহ বলছেন সলাত আদায় করতে যা ফরজ আল্লাহর নবী বলছেন সলাত আদায় করতে যা ফরজ এই ফরজের গতিতেই ফরজের ভিত্তিতেই তা আদায় করতে হবে যদি মানুষ না করে তাহলে তার পরকাল টিকবে না ফরজকে ফরজ মনে করেই আদায় করার চেষ্টা করতে হবে দেখুন সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ একে ফরজ বলেছেন আল্লাহর নবী একে ফরজ বলেছেন আল্লাহ রসুল বলছেন যে মুরু আউলাদা কুম্বি সলাত ও সাবে সিনী না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর চোদ্দ বছর বয়সে তাকে পিটিএ সলাত আদায় করাও সম্মানিত দর্শক মন্ডলী চোদ্দ বছর বয়সে ছেলেকে আদায় হবে যে কোনো মূল্যে দশ বছর বয়সে ছেলেকে পিটিএ সলাত আদায় করাতে হবে যে কোনো মূল্যে আমরা বলতে পারি সলাতি এমন একটা বিধান যার ব্যাপারে প্রস্তুতি আট বছর আর কোনো বিধানের প্রস্তুতি আট বছর নয় শ্যাম পালন একটা বিধান এর ব্যাপারে আল্লাহ রসুল কোন নতুন নিয়ম পদ্ধতি পালনের জন্য বলেননি আদেশ করে তোমাদের প্রতি শ্যাম ফরজ করা হয়েছে পালন করা জাকাত একটা বিধান এর প্রশিক্ষণ তিনি কিছু বলেননি হজ করা একটা বিধান এর প্রশিক্ষণে তিনি কিছু বলেননি কিন্তু সলাতের ব্যাপারে বলছেন যে যখন ছেলের বয়স সাত বছর হবে তখন তোমরা তাকে সলাত আদায় করতে আদেশ করো যখন তার বয়স দশ বছর হবে তখন তাকে পিটিয়ে সলাত আদায় করতে বলো তাহলে এখানে সাত থেকে দশ তিন বছর হলো আর দশ থেকে আমরা কতদিন পর্যন্ত বাধ্য করতে পারি বড়ো হওয়া যুবক হওয়া পর্যন্ত এটা চোদ্দ পনেরো বছর আমরা যদি পনেরো বছর ধরে নিই তাহলে ওখানে হলো তিন বছর আর এখানে হলো পাঁচ বছর তিনে আট বছর এই আট বছর হল সলাতের ট্রেনিং এর বছর যে আট বছর যাবত পিতা এবং মাতা সবসময় ছেলে মেয়েকে সলাৎ আদায়ের জন্য আদেশ করবেন সম্মানিত দর্শক মণ্ডলী এখানে আরও একটা কথা বলি এই আট বছরে যদি কোনো ছেলে মেয়ে সলাৎ ছেড়ে দেয় সলাৎ আদায় না করে তাহলে পাপ কার হবে সম্মানিত দর্শক মণ্ডলী পিতা মাতার পাপ হবে কেন এই জন্য যে এই চোদ্দ পনেরো বছর পর্যন্ত আল্লাহ আল্লাহতালা ওই ছেলেকে বলছেন না যে তুমি সলাৎ আদায় করো আল্লাহর নবী বলছেন না যে এই ছেলে তুমি সলাত আদায় করো আল্লাহ তালা বলছেন যে ওয়ামুর আহলাকা বিশ্বলাত তুমি তোমার পরিবারকে ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো আল্লাহ নবী বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে সাত বছর বয়সে সলাত আদায় করতে বলো তাহলে দেখুন তো সলাদটা আল্লাহ তালা ছেলেকে আদায় করতে বলছেন না ছেলের পিতা মাতাকে বলছেন যে তুমি তাকে সলাত আদায় করতে বলো এটা স্পষ্ট যে আল্লাহ তালা বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো আল্লাহ রসুল বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো শুনুন এই পনেরো বছর পর্যন্ত যদি ছেলে মেয়ে সলাত আদায় না করে তাহলে তার সমস্ত পাপ পিতার হবে মায়ের হবে এই পাপগুলি ছেলের হবে না পনেরো বছর পরে যদি ছেলে মেয়ে সলাত আদায় না করে আর ছেলে মেয়ে বাড়িতে থাকে তখন পাপ দুই ভাগে বিভক্ত হবে ছেলেরও হবে পিতামাতারও হবে মেয়েরও হবে পিতামাতারও হবে কেন এখানে পিতা মাতার দায়িত্ব করতে বলা বাধ্য করা কোনো ছেলেকে আল্লাহ তালা বলছেন না যে তুমি করো। অতএব এই এই হুকুমের হুকুমের অধীনে অধীনে ছেলে নয় হচ্ছে পিতে ছেলের মাতা এটা নিশ্চিত ধরে নিতে হবে যে পিতা মাতাই দায়ী হবেন অতদিন পর্যন্ত বুঝতে পারছি না সমস্যা যতদিন পর্যন্ত শ্বাস বন্ধ হয়নি সম্মানিত দর্শক মন্ডলী আমরা মনে করছি যে আমাদের শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই আমরা বিষয়টি বুঝি এবং ছেলে মেয়েকে আমরা সেভাবে গড়ে তুলি যারা বাল্য অবস্থা থেকেই শলাত আদায় করতে প্রস্তুতি গ্রহণ করে যেটা আল্লাহ আদেশ করেছেন যেটা নবী আদেশ করেছেন সমন্বিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে ইনশাল্লাহ এ বিষয়ে গুরুত্বপূর্ণ জোরালো আলোচনা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদ রসো সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসল্লা সাল্লাহ আলিউাল্লামের সন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সুন্না কাল রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দ্য ট্রাটেজি দাই অফ ইসলাম point out a single fundamental of islam illustrious son of the world famous orator of islam dr zakir Nai. motivating towards the true path no muslim is a muslim if he does not believe in jesus christ peace be upon him Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament. Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Deku Kisho Taruka প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নামলাদেশে টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলে সলিউশন ও প্রবলেম হ্যাভন ও হেল্পনসেপন ইউ চুজ ব্যুটি Family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik in better half or bitter half. Anushthan, Peace TV, আসসালামু আলাইকুম আহমাতিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা সলাত আদায় করতেই হবে এই বিষয়ে আলোচনা করছিলাম দেখুন সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ একে ফরজ বলেছেন আল্লাহর নবী একে ফরজ বলেছেন আল্লাহ রসুল বলছেন যে মুর আউ্লাদা কুম্বি সোলাত তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর চোদ্দ বছর বয়সে তাকে পিটিএ সলাত আদায় করা সম্মানিত দর্শক মন্ডলী চোদ্দ বছর বয়সে ছেলেকে পিটিএ সলাত আদায় করাতে হবে যে কোনো মূল্যে দশ বছর বয়সে ছেলেকে পিটিএ সলাত আদায় করাতে হবে যে কোনো মূল্যে আমরা বলতে পারি সলাতি এমন একটা বিধান যার ব্যাপারে প্রস্তুতি আট বছর আর কোনো বিধানের প্রস্তুতি আট বছর নয় সেম পালন একটা বিধান এর ব্যাপারে আল্লাহ রসুল কোনো নতুন নিয়ম পদ্ধতি পালনের জন্য বলেননি আদেশ করে যেন তোমাদের প্রতি সিএম করা হয়েছে পালন করা জাকাত একটা বিধান এর প্রশিক্ষণ তিনি কিছু বলেননি হজ করা একটা বিধান এর প্রশিক্ষণে তিনি কিছু বলেননি কিন্তু সলাতের ব্যাপারে বলছেন যে যখন ছেলের বয়স সাত বছর হবে তখন তোমরা তাকে সলাত আদায় করতে আদেশ করো যখন তার বয়স দশ বছর হবে তখন তাকে পিটিএ সলাত আদায় করতে বলো তাহলে এখানে সাত থেকে দশ তিন বছর হলো আর দশ থেকে আমরা কতদিন পর্যন্ত বাধ্য করতে পারি বড়ো হওয়া যুবক হওয়া পর্যন্ত এটা চোদ্দ পনেরো বছর আমরা যদি পনেরো বছর ধরে নিই তাহলে ওখানে হলো তিন বছর আর এখানে হলো পাঁচ বছর তিনে আট বছর এই আট বছর হল সলাতের ট্রেনিংয়ের বছর যে আট বছর যাবৎ পিতা এবং মাতা সবসময় ছেলে মেয়েকে সলাৎ আদায়ের জন্য আদেশ করবেন সম্মানিত দর্শক মণ্ডলী এখানে আরও একটা কথা বলি এই আট বছরে যদি কোনো ছেলে মেয়ে সলা ছেড়ে দেয় সলাদ আদায় না করে তাহলে পাপ কার হবে সম্মানিত দর্শক মন্ডলী পিতা মাতার পাপ হবে কেন এই জন্য যে এই চোদ্দ পনেরো বছর পর্যন্ত আল্লাহ ওই ছেলেকে বলছেন না যে তুমি সলাত আদায় করো আল্লাহর নবী বলছেন না যে এই ছেলে তুমি সলাত আদায় করো আল্লাহ তালা বলছেন যে ওয়ামুর আহ বিশ্বলাত তুমি তোমার পরিবারকে ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো আল্লাহ নবী বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে সাত বছর বয়সে সলাত আদায় করতে বলো তাহলে দেখুন তো আল্লাহ তালা ছেলেকে আদায় করতে বলছেন না ছেলের পিতা মাতাকে বলছেন যে তুমি তাকে সলাত আদায় করতে বলো এটা স্পষ্ট যে আল্লাহ তালা বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো আল্লাহ রসুল বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো শুনুন এই পনেরো বছর পর্যন্ত যদি ছেলে মেয়ে সলাত আদায় না করে তাহলে তার সমস্ত পাপ পিতার হবে মায়ের হবে এই পাপগুলি ছেলের হবে না পনেরো বছর পরে যদি ছেলে মেয়ে আদায় না করে আর ছেলে মেয়ে বাড়িতে থাকে তখন পাপ দুই ভাগে বিভক্ত হবে ছেলেরও হবে পিতামাতারও হবে মেয়েরও হবে পিতামাতারও হবে কেন এখানে পিতা মাতার দায়িত্ব সলাতাদায় করতে বলা বাধ্য করা কোনো ছেলেকে আল্লাহ আল্লাহতালা বলছেন না যে তুমি করো অতএব এই হুকুমের অধীনে ছেলে নয় এই হুকুমের অধীনে হচ্ছে ছেলের পিতে ছেলের মাতা এটা নিশ্চিত ধরে নিতে হবে যে পিতা মাতাই দায়ী হবেন অতদিন পর্যন্ত বুঝতে পারছি না সমস্যা যতদিন পর্যন্ত শ্বাস বন্ধ হয়নি সম্মানিত দর্শক মন্ডলী আমরা মনে করছি যে আমাদের শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই আমরা বিষয়টি বুঝি এবং ছেলে মেয়েকে আমরা সেভাবে গড়ে তুলি যারা বাল্য অবস্থা থেকেই শলাত আদায় করতে প্রস্তুতি গ্রহণ করে যেটা আল্লাহ আদেশ করেছেন যেটা নবী আদেশ করেছেন সমন্বিত দর্শক মন্ডলী এতে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে সলাত আদায় করতেই হবে যেকোনো মূল্যে অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তাই মম করে সলাত আদায় করতে হবে পশ্চিম দিকে মুখ করে সলাত আদায় করতে হয় পশ্চিম বোঝা যায় না বিনে পশ্চিমে সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলাত আদায় করতে হবে বসে থাকা যায় না তাহলে শুয়ে থেকে সলাত আদায় করতে হবে তার শরীরের যেটা গতি সেই গতিতেই সলাত আদায় করতে হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড়েই সলাত আদায় করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী কারণবশত কোনো কাপড়ই নেই মানুষ কোনো স্থানে নগ্ন হয়ে আছে ধরুন আমরা বুঝতে পারি এইভাবে যে কেউ নৌকায় যাচ্ছিল স্টিমরা যাচ্ছিল নৌকা ডুবে গেছে পানিতে তার পরন থেকে সব কাপড় চুপড় খুলে গেছে এখন কোন এক চরে গিয়ে গিয়ে এক উঠে আছে হয়ে গেছে এলাকাতে সলাতে ট্যাম নগ্ন অবস্থাতেই আদায় করতে হয় ধরুন কথার কথা আফগানিস্তানে ইরাকে আর অন্যান্য মুসলিম দেশে মার্কিন সৈন্যরা ঢোকে মুসলমানদের সাথে অন্যায় করছে মুসলমান যারা মহিলা তাদের সাথে তারা অন্যায় আচরণ করছে তারা তাদের পরন থেকে কাপড় খুলে নিয়ে নগ্ন অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করছে আরও বিভিন্ন ধরনের শাস্তি দিচ্ছে আমি যেটা বলছি কথার কথাই যে ঠিক এরকম সময়ে একজন মহিলার সলাতের সময় হয়ে গেছে যেখানে অত্যাচারীরা সামনে দাঁড়িয়ে আছে এই সময় সলাত আদায় করতে হবে যেকোনো মূল্যে সলাত আদায় করতে হবে সলাত আদায় করতেই হবে এই অবস্থাতেও সলাৎ আদায় করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী সলাৎ মাপ এরকম কোন পৃথিবীতে সময় সুযোগ নেই অন্য সলাতের বদল চলে না একটা মানুষ রোজা করতে পারছে না শ্যাম পালন করতে পারছে না অসুস্থ অন্য একজন গরিব মানুষকে সকাল সন্ধ্যা খাওয়াবে তার শ্যাম হয়ে যাবে লোকটারও হবে তারও হবে একজন ধনী মানুষ হজ করতে যেতে পারছে না শরীর ঠিক নেই অর্থ সম্পদ আছে অসুস্থ আরেকজন মানুষকে টাকা দিল যে হজ করেছে তাকে ওই ব্যক্তি হজ করে আসলো এর হজ হয়ে গেল সেয়ামের বদল চলে সলাতের বদল চলে না হজের বদল চলে সলাতের বদল চলে না সম্মানিত দর্শক মন্ডলী সেয়ামের কাপ ফাড়া চলে সলাতের কাপ ফাড়া চলে না এর কাপ ফাড়াই হচ্ছে সলাত আদায় করা যে যেকোনো মূল্যে সলাত আদায় করতেই হবে আপনার একটা ছেলে একটা মেয়ে দশ বছর বয়সে সলাত আদায় না করে আপনার বাড়িতে থাকতে পারে না হতে পারে না এটা অসম্ভব এটা ভাবাই যায় না যে আপনার ছেলে বা আপনার মেয়ে সলাত আদায় করবে না আপনার বাড়িতে থাকবে খাবে এরকম মানে এটা ধারণাই করা যায় না সলাত যে কোনো মূল্যে আদায় করতে হবে এই জন্যই সেইকালে কালে মাম আবু হানিফা রহম্লা বলেছেন কেউ যদি একক্র সলাত অলসতা করে ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করতে হবে পিটিয়ে তাকে সলাত আদায় করতে বলা হবে সলাত আদায় না করলে সে যে মহাপাপী এটা নিশ্চিত সলাত আদায় না করে আপনার ছেলে আপনার বাড়িতে খেতে পারে এমনটা আশা আপনি করিয়েন না এটা ঠিক নয় আপনি পিতা হিসেবে দায়িত্ব পালন করুন আপনি মাতা হিসেবে দায়িত্ব পালন করুন আপনার ছেলে মেয়ে সলাত আদায় না করে আপনার বাড়িতে সন্ধ্যা খাবে এরকম আপনি আশা করিয়েন না আমরা বলছিলাম সলাত আদায় কর তেই হবে যে কোনো মূল্যে আমরা বলি যদি সলাত আদায় করি রাসুলের পদ্ধতি না করি তাহলে কি হবে এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা সলাত আদায় করলাম কিন্তু রাসুলের পদ্ধতিতে করলাম না তাহলে কি হবে আল্লাহ আল্লাহতালা বলছেন যারা সলাত আদায় করে অমনোযোগ সহকারে সলাত আদায় করে সলাতের নিয়মকে মূল্যায়ন করে না সলাতের পদ্ধতিকে মূল্যায়ন করে না এর জন্য ধ্বংস সুনিশ্চিত এরা জাহান নামে যাবে সম্মানিত দর্শক মন্ডলী রসুল সাল্লাসাল্লাম একদায় এক ব্যক্তিকে বললেন যে ব্যক্তি মসজিদে ঢুকে দুধ সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন যে সাল্লে ফেন্নেকালাম তু সাল্লে তুমি সলাত আদায় করো তুমি সল্লা আদাই করনি লোকটা আবার দুধ সালাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন যে তুমি সল্লা আদায় করো তুমি সল্লাত আদায় করনি লোকটা আবার দুই রেখাত সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিলাম আল্লাহ রসুল বললেন যে তুমি সলাত আদায় করো তুমি সলাত আদায় করনি সম্মানিত দর্শক মন্ডলী লোকটি তিন তিনবার সলাত আদায় করলো এরপরে আল্লাহ রসুল বলছেন যে তুমি সলাত আদায় করি যদি বলেন হ্যাঁ তুমি করেছো তবে সুন্দর হয়নি তাহলে হয়তো বা কিছুটা আশা করা যায় যে কিছু নেই হবে কিন্তু আল্লাহ রসুল যে একেবারেই না করে দিচ্ছেন হাদিস তো মুসলিম শরীফের যে তুমি সলাৎ আদায় করি তাহলে আমাদের কি হতে পারে তাহলে গতি কি হবে এইভাবে বুঝেনি যে রাসুলের পদ্ধতিতে সালাত না হলে হবে না আল্লাহ রাসুল তাকে বললো কাই ফৌসলি আপনি আমাকে সলাত আদায় করা শিখিয়ে দেন এর চেয়ে আমি ভালো করে সলাত আদায় করতে জানি না তখন আল্লাহ রাসুল বললেন যে এই পদ্ধতিতে সালাত আদায় করো একদা রাসুল সাল আলহি ও বলেন যে আসো সবচেয়ে নিম্ন চোর সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে চোর সবচেয়ে বলতে গেলে জঘন্য চোর হচ্ছে চোর টাকা চুরিও চোর তবে সবচেয়ে খারাপ চোর নয় সম্পদ চুরিও চোর যে সম্পদ চুরি করে সেও চোর কিন্তু সবচেয়ে নিকৃষ্ট বলা যায় না সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে চোর সাহাবিগুন বললেন যে কেই ফাইয়াশ্রেকুসলাত আল্লাহ নবী মানুষ সলাৎ কিভাবে চুরি করতে পারে সলাদ কি কোনো চুরি করার বস্তু আল্লাহ রসুল বলছেন মাল্লাম ইা যে ব্যক্তি রুকু সিজদের ঠিক মতো আদায় করলো না সেই তো চোর যে ব্যক্তি আসলের পদ্ধতিতে সলাত আদায় করলো না সেই তো চোর বোখারি মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রসুল বলছেন যে আমাকে আদেশ করা হয়েছে সলাৎ আদায়ের জন্য মানুষ যদি সালাত আদায় না করে মানুষ যদি শ্যাম পালন না করে লা ইলাহা না বলে তাহলে আমি তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা মনে করছি যে সালাত আদায় একজন মানুষ করলো না একটা পাপ আর করলো রাসুলের পদ্ধতিতে করলো না এটা আরেকটা পাপ সম্মানিত দর্শক মণ্ডলী এক হাদিসে এসেছে রাসুল sallallahu alaihi বলছেন যেই ব্যক্তি রুকু করার সমাতে তার পিঠকে একেবারে সোজা ঠিক করল না আল্লাহ তালা তার সালাত কবুল করবেন না তার এবাদাত কবুল করবে না যারা রাসুলের পদ্ধতিতে সলাত আদায় করে না তাদের এবাদাত আল্লাহ তালা কবুল করেন না আমাদের সকলের উচিত হবে যে মানুষের মুখে সরাসরি সলাতের বিষয়টি না জেনে না শুনে আজকে বাংলা বখারি আছে বাংলা মুসলিম আছে বাংলা আবুদাউদ আছে বাংলা নাসাই আছে বাংলা তিরমিজি আছে বাংলা ইবনু মাজা আছে বাংলা মেসকাত আছে বাংলা মারাম আছে সব বাংলা হাদিস গ্রন্থ আছে আমরা একটু দেখে সলাদটার পদ্ধতি কি হবে কেমনভাবে হবে এইভাবে আমরা শলাত আদায় করি সমন্বিত দর্শক মন্ডলী আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা রাসুলের পদ্ধতিতে সলাত আদায় করুন যে সলাত আল্লাহ কবুল করবেন নইলে সলাতের পরিণাম হবে হত্যার যোগ্য নেকি পত দুর কথা আল্লাহ তুমি আমাদের কবুল করো আমাদেরকে সুন্দর করে সলাত আদায় করার তৌফিক দান করো আল্লাহ মামিন সুহানা আল্লাহ মাহান্দেকা আশালতাল্লাহি লাহিলাম আজতাক ধরে কত বলেক আসালাম আলাইক মোরাহামাত উল্লাহ কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিএস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই ব্যাংক কোয়ার্টারান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউ কে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

এবাদত আমল করলেই কি হয়ে যায় ভাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় আলহামদুলিল্লা বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের